হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুকেয়ার কলকাতা গত ভিডিওটিতে আমরা শিখেছিলাম জার্নাল এন্ট্রিস কি জার্নাল এন্ট্রিস কিভাবে করা হয় এবং আমরা একটা প্রবলেম নিয়ে সেগুলো জার্নাল এন্ট্রিস করেছিলাম আজকের ভিডিও টপিক হচ্ছে লেজার জার্নালের পরে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হলো লেজার লেজার কিভাবে করতে হয় কিভাবে তার ছক টানতে হয় কীভাবে এন্ট্রিসগুলো করতে হয় সেগুলো আমরা আজকের ভিডিওটিতে শিখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে লেজারের ছক ঠিক এরকম হয় এই কয়েকটা ঘর থাকে সেই ঘরগুলোর নাম হচ্ছে একটা কলম হয় ডেট তারপরে পার্টিকুলার্স এখানে লেখা হয় জে এফ মানে হচ্ছে জার্নাল ফোলিও যেমন আমরা জার্নাল অ্যাড্রেসের ছকে এলএফ লিখেছিলাম লেজার ফোলিও এখানে জার্নাল ফোলিও লেখা হয় তারপরে অ্যামাউন্ট তারপরে আবার ডেট পার্টিকুলার্স জে এফ অ্যামাউন্ট দুবার করে লেখা হয়েছে অর্থাৎ এখানে দুটো সাইড আছে একটা ডেবিট যেটা বাঁ দিকে হয় আর একটা হয় ক্রেডিট যেটা ডান দিকে হয় আর এই মিডিলে সেই লেজারের নাম লেখা হয় সেই অ্যাকাউন্টসের নাম লেখা হয় আমরা এবারে দেখবো যে লেজার কীভাবে তৈরি করতে হয় লেজারসের অনেক কটা ঘর টানতে হয় আমাদের জানতে হবে যে টোটাল কটা লেজারের ঘরে আমাদের টানতে হবে এখানে আমি অনেক কটা ঘর টেনেছি সবগুলোতেই লেজার এন্ট্রি করতে হবে এগুলোকে এক একটাকে লেজার বলা হয় এই কয়েকটা কটা লেজার ঘর টানবো আমরা সেটা আমাদের ডিসাইড করতে হবে জার্নালস দেখে অ্যাকাউন্টস দেখে সবার প্রথমে আমাদের অ্যাকাউন্টস গুনতে হবে যে এখানে কটা ভিন্ন অ্যাকাউন্ট আছে কটা ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্টকে দুবার নেওয়া যাবে না তাহলে আমরা অ্যাকাউন্টস গুনি অ্যাকাউন্টস গুনে জানবো যে কটা লেজারের ঘর আমাদের টানতে হবে সবার প্রথমে অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট একটা নেক্সট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো হলো তারপরে পারচেস তিন ডিফারেন্ট অ্যাকাউন্টস দেখতে হবে সেম অ্যাকাউন্টস হলে হবে না যেমন এখানে আরেকটা ক্যাশ আছে আমরা অলরেডি একটা ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি ওয়ান তাই এখানে ক্যাশ অ্যাকাউন্টটা হবে না তারপরে ব্যাংক ব্যাংক আমরা এর আগে খুঁজে পাইনি তাই ব্যাংক হবে নাম্বার ফোর তারপরে ক্যাশ আছে নেক্সট ক্যাশ আছে তারপরে সেলস সেলসও আমরা খুঁজে পাইনি তাই সেলস হচ্ছে নাম্বার ফাইভ পারচেস আমরা অলরেডি একটা নিয়ে নিয়েছি সঞ্জয় অ্যাকাউন্ট সঞ্জয় অ্যাকাউন্ট নাম্বার সিক্স তারপরে ভেজিয়েশান স্যালারিস অ্যাকাউন্ট নাম্বার সেভেন ক্যাশ অলরেডি পেয়ে গেছি সুমিত নাম্বার এইট সেলস পেয়ে গেছি অলরেডি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নাম্বার নাইন ক্যাশ অলরেডি আছে সঞ্জয়ও পেয়েছি ক্যাশও পেয়েছি তারপরে নেক্সট ডেট আছে ব্যাঙ্ক লোন ফ্রম অনিল লোন ফ্রম অনিল নাম্বার টেন তারপরে হচ্ছে পারচেস রিটার্ন সঞ্জয় এখন আমরা পেয়েছি তাই পারচেস রিটার্ন নাম্বার ইলেভেন তারপরে ড্রয়িংস নাম্বার টুয়েলভ ব্যাঙ্ক অলরেডি আছে সঞ্জয় ব্যাঙ্ক ক্যাশ সুমিত সুমিত পেয়েছি আমরা ইয়াস সুমিত পেয়েছি নাম্বার এইট তাই সুমিত হবে না ব্যাঙ্ক ইন্টারেস্ট রিসিভড নাম্বার টুয়েলভ ছিল ইন্টারেস্ট রিসিভড হচ্ছে নাম্বার থার্টিন স্টেশনারি অ্যাকাউন্ট নাম্বার ফরটিন ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি পেয়েছি আমরা কটা অ্যাকাউন্টস পেলাম এখানে ডিফারেন্ট চোদ্দোটা অ্যাকাউন্ট তাহলে আমাদের চোদ্দোটা লেজারের ঘর টানতে হবে আমি চোদ্দোটা লেজারের ঘর টেনেছি একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে আমাদের লেজার শেষ হয়ে যাচ্ছে চোদ্দোটা আমরা জার্নাল এন্ট্রিস তে চোদ্দোটা ডিফারেন্ট অ্যাকাউন্টস পেয়েছি সেই চোদ্দোটা লেজারের ঘরে আমরা টানলাম এবারে প্রতিটা লেজারের ঘরে সেই অ্যাকাউন্টসগুলোর নাম পর সাজিয়ে লিখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ক্যাশ আর নাম্বার টু হচ্ছে ক্যাপিটাল আমরা চেষ্টা করবো যে যে অ্যাকাউন্টসের এন্ট্রিস বেশি আছে সেই অ্যাকাউন্টসগুলোর লেজারের ঘর একটু বড়ো করে টানার চেষ্টা করবো যাতে আমাদের এন্ট্রিস করতে সুবিধা হয় জায়গাটা পাওয়া যায় ক্যাশ অ্যাকাউন্টসের অনেক কটাই এন্ট্রি আমরা আমাদের আছে আর ক্যাপিটাল অ্যাকাউন্টের এন্ট্রি একটাই আছে তাই আমরা এই ছোটো ঘরটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট তারপরে একটা বড় মতো ঘর টেনেছি আমি এটা টেনেছি আমি ক্যাশ অ্যাকাউন্টের জন্যই টেনেছি তাই ক্যাশ অ্যাকাউন্ট অলওয়েজ মনে রাখবে লেফট সাইড ডেবিট রাইট সাইড ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট তারপরে কী অ্যাকাউন্ট ছিল নাম্বার থ্রি ছিল পারচেস অ্যাকাউন্ট নাম্বার ফোর ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থ্রি পারচেস অ্যাকাউন্ট নাম্বার ফোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরও একটু বড় করে টেনেছি কারণ ব্যাঙ্কের বেশি এন্ট্রি আছে তাহলে আমরা যতগুলো অ্যাকাউন্ট খুঁজে পেয়েছিলাম চোদ্দোটা অ্যাকাউন্ট সেগুলো আমরা লেজারে লিখে নিয়েছি তাদের নামগুলো লেজারে লিখে নিয়েছি এবারে আমরা জানাল এন্ট্রিসগুলো দেখে দেখে লেজারে কীভাবে সেগুলো পুট করতে হয় সেগুলো শিখব এই যে চোদ্দোটা অ্যাকাউন্ট লাস্ট লাস্ট অ্যাকাউন্ট হচ্ছে স্টেশনারি অ্যাকাউন্ট তাহলে সেই সেই এই লেজারগুলোতে কীভাবে আমরা এন্ট্রিস করব সেগুলো এখন শিখব লেজারে আমাদের এন্ট্রিস করার জন্য জার্নালস ফলো রাখতে হবে জার্নালসগুলো দেখে দেখে আমাদের লেজারে এন্ট্রি করতে হবে ফার্স্ট জার্নাল এন্ট্রি ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট আছে একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা লেজারে দুটো অ্যাকাউন্টেরই নাম লিখেছি তাহলে আমরা কিভাবে এইগুলোকে লেজারে পুট করব প্রথম প্রথমে স্টার্ট করি ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে কারণ আমরা ক্যাপিটাল একদম প্রথমে লিখেছিলাম তো ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে টু আছে অর্থাৎ ক্যাপিটাল এখানে ক্রেডিট আর ক্যাশ আছে ডেবিট তাহলে আমরা ক্যাপিটালে কি লিখব ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা লিখব বাই ক্যাশ অ্যাকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড লিখে দিলাম এবারে বলি কেন আমরা এখানে ক্যাশকে বাই করলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট লিখলাম অর্থাৎ ক্যাশটাকে কেন ক্রেডিট সাইডে লিখলাম খুব সিম্পল রুল এই রুলটা মনে রাখলেই হবে ক্যাপিটালটা এখানে টু হয়েছিল আর ক্যাশটা কিছুই ছিল না মানে ডেবিট ছিল আর টু হয়েছিল মানে ক্রেডিট ছিল আরেকটা এন্ট্রি করি তাহলে বোঝাতে পারবো আরেকটা অ্যাকাউন্ট আছে ক্যাশ অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট পেয়েছি একটা ক্যাপিটালে লিখে দিলাম বাই ক্যাশ আর একটা ক্যাশ পেয়েছি সেই ক্যাশ অ্যাকাউন্টে আমাদের লিখব টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ষাট হাজার অ্যামাউন্ট যা ছিল সেটাই লেখা হবে ক্যাশ অ্যাকাউন্টে আমরা টু ক্যাপিটাল লিখলাম কারণ এখানে ক্যাপিটালটা ক্রেডিট হয়েছিলো টু লেখা ছিল তাই আমরা সেটাকে লেজারে টু ক্যাপিটাল বলে লিখলাম অর্থাৎ আমরা বুঝলাম যে যে অ্যাকাউন্টসগুলো টু বলে লেখা থাকবে সেটা লেজারে টু বলে লেখা হবে আর যেটা টু বলে লেখা থাকবে না সেটা বাই বলে লেখা হবে যেমন এখানে ক্যাশটা টু বলে লেখা নেই ডেবিট আছে অর্থাৎ টু নেই তাই এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাশটা বাই ক্যাশ বলে লেখা হলো ষাট হাজার এইবারে আমরা এই যে এন্ট্রিটা করেছি সেটা কীভাবে জার্নালে জার্নাল হচ্ছে সেটা দেখব আমাদের জার্নাল এন্ট্রি কী ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটালটা ক্রেডিট ছিল ক্যাশটা ডেবিট ছিল এখানে তাহলে আমরা ধরে নিই এই যে ক্যাপিটালটা কী ছিল এই ক্যাপিটালটা ছিল ক্রেডিট ক্যাশটা কী ছিল ছোটো করে লিখছি ক্যাশটা ছিল ডেবিট তাহলে জানেন এন্ট্রিস কী হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল টু ক্যাপিটাল ছিল তাই এখানে বাই ক্যাশ হয়েছে আর তারপরের যে লেজার আমরা এন্ট্রি করেছি ওখানে এন্ট্রিটা কী ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল এখানেও খুব সিম্পল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এই যে ক্যাশ অ্যাকাউন্ট এটা ওখানে ডেবিট ছিল আর ক্যাপিটালটা ক্রেডিট ছিল তাই আমরা লিখেছি এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল এই যে টু টু ক্যাপিটাল বলে আমরা ক্যাশের লেজারে লিখে দিয়েছি তারপরের এন্ট্রি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট আছে একটা ক্যাশ একটা পারচেস তাহলে আমরা এটা লেজারে আবার এন্ট্রি করবো পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে আছে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে আছে তিরিশ হাজার টাকা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট মানে ক্যাশের কাছে টু ছিল তাই এখানে ক্যাশের লেজারে পারচেসটা বাই হবে বাই পারচেস অ্যাকাউন্ট কত টাকা তিরিশ হাজার টাকা অ্যামাউন্ট যা আছে সেটাই লিখে দিতে হবে আমাদের বুঝতে হবে যে কিভাবে লেজারে জার্নালগুলো এন্ট্রি হচ্ছে পারচেসটা ডেবিট ছিল তাই ক্যাশ অ্যাকাউন্টে পারচেসটা বাই বলে লেখা হলো আর পারচেস অ্যাকাউন্টে ক্যাশটা ক্রেডিট ছিল পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ছিল তাই পারচেস অ্যাকাউন্টে টু ক্যাশ হবে টু ক্যাশ অ্যাকাউন্ট তিরিশ হাজার টাকা ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট ছিল আর পারচেস অ্যাকাউন্ট ডেবিট ছিল তাই লেজারে ক্যাশ অ্যাকাউন্টে পারচেসটা বাই বলে লেখা হয়েছে আর পারচেসে ক্যাশটা টু বলে লেখা হয়েছে অ্যামাউন্টটা সেম তিরিশ হাজার টাকা তাহলে জার্নাল থেকেই খুব সহজে লেজারে এন্ট্রি করা যায় ঠিক এভাবে যে যেমন এখানে ক্যাশটা টু হয়ে আছে তাই আমরা পারচেস অ্যাকাউন্টের ঘরে লেজারে পার্চেস অ্যাকাউন্টের ঘরে টু ক্যাশ লিখে দিলাম আর পার্চেসটা যেহেতু এখানে ডেবিট হয়ে আছে তাই আমরা ক্যাশের ঘরে বাই পারচেস লিখে দিলাম অর্থাৎ পারচেস ডেবিট তাই বাই পার্চেস লিখে দিলাম একটা টি শেপ করে বোঝাচ্ছি যেমন এখানে দুটো অ্যাকাউন্ট আছে একটা পারচেস এই যে পারচেস আর একটা ক্যাশ পারচেসের ঘরে ক্যাশটা টু হয়ে আছে এই যে পারচেসের ঘরে ক্যাশটা টু হয়ে আছে তাই এখানে টু ক্যাশ লিখলাম আর ক্যাশের ঘরে পারচেসটা ডেবিট হয়ে আছে ডেবিট হয়ে আছে অর্থাৎ বাই হয়ে আছে তাই আমাদের ক্যাশের ঘরে পারচেসটাকে বাই লিখতে হবে ঠিক এভাবে লেজার এন্ট্রি করা হয় ডেবিট সাইডে আমরা লিখি টু আর ক্রেডিট সাইড হলে আমরা লিখি বাই অর্থাৎ ডান দিকে আমরা বাই লিখব আর বাঁদিকে যা এন্ট্রি করব সেগুলো আমরা টু দিয়ে এন্ট্রি করব পরের এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ব্যাংকে ঘরে ক্যাশ টু হয়ে আছে ব্যাঙ্ক আমাদের ব্যাংকের লেজার বের করতে হবে ব্যাঙ্ক ব্যাংকের ঘরে ক্যাশ টু হয়ে আছে টু ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাশের ঘরে ব্যাংক ডেবিট হয়ে আছে ক্যাশের ঘরে ব্যাংক ডেবিট হয়ে আছে ক্যাশের ঘরে ব্যাঙ্ক ডেবিট হয়ে আছে তাই বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত টাকা করে আছে দশ হাজার করে আমরা লিখে দিলাম দশ হাজার আর একটা কথা বলি আমরা যে ডেটের কলাম লিখেছি সেই ডেটের কলমে আমাদের পরপর ডেটগুলো লিখতে হবে যেমন এখানে ফার্স্ট এন্ট্রি ডেট ছিল টু জানুয়ারি ফার্স্ট এখানে আমাদের লিখতে হবে এক উনিশ এখানেও এক এক উনিশ যেহেতু এটা ফার্স্ট এন্ট্রি ছিল তারপরে এন্ট্রি ছিল তারপরে ডেট ছিল জানুয়ারি সেকেন্ড পারচেস আর ক্যাশের এটা হবে এক দুই উনিশ পারচেসই ঘরে এক দুই উনিশ ঠিক এভাবে আমাদের সবকটা এন্ট্রি করতে হবে যে কটা এন্ট্রি আছে সে সবগুলো এন্ট্রি আমি করছি সেগুলো দেখো ভালো করে আমরা যে ডেটের কলাম লিখেছি সেই ডেটের কলমে আমাদের জার্নালে যে এন্ট্রিগুলো আছে সেই ডেটগুলো পরপর আমাদের লিখতে হবে যেমন ফার্স্ট জার্নাল এন্ট্রি ছিল ক্যাশ অ্যাক ডেবিট টু ক্যাপিটাল আর তার তারিখ ছিল দু হাজার উনিশ জানুয়ারি ফার্স্ট এখানে লিখতে হবে দু হাজার উনিশ এক এক মানে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ বাই ক্যাশ আর সেম এখানেও এইটাও এক একের এক এক দু হাজার উনিশ পরের এন্ট্রিটা ছিল দু তারিখে পারচেসের এন্ট্রি এখানে পারচেস দুই এক দুই এক আর তারপরে এন্ট্রি ছিল তিন এক তিন এক তিন এক ঠিক এভাবে সব জার্নারেল এন্ট্রিগুলো পরপর লেজারে আমাদের বসাতে হবে পরে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ক্যাশের ঘরে সেলসটা টু লিখতে হবে ক্যাশের ঘরে সেলসটা টু লিখতে হবে টু সেলস টু সেলস অ্যাকাউন্ট ডেট হচ্ছে ফোর আর অ্যামাউন্ট হচ্ছে সেভেন্টি থাউজেন্ড চার এক অ্যামাউন্ট হচ্ছে সেভেন্টি থাউজেন্ড আর সেলস সেলসের ঘরে ক্যাশটা বাই লিখতে হবে सेल्स घर कैश টা বাই বাই ক্যাশ অ্যাকাউন্ট 70000 পরে এন্ট্রি টা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু संजय পারচেসেস ঘরে পারচেসের অ্যাকাউন্টে संजय কে টু বলে লিখতে হবে পারচেসেস ঘরে संजय কে টু টু संजय আর সঞ্জয়ের ঘরে পারচেসকে বাই লিখতে হবে যেহেতু পারচেস এখানে ডেবিট আছে তাই সঞ্জয়ের অ্যাকাউন্টের ঘরে পারচেসকে বাই বলে লিখতে হবে সঞ্জয়ের অ্যাকাউন্টের ঘরে সাত এক এটা বাই পারচেস অ্যামাউন্ট কত ছিল তিরিশ হাজার এখানেও তিরিশ হাজার পরের এন্ট্রি হচ্ছে ভেজেস অ্যান্ড স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ভেজেশান স্যালারিস অ্যাকাউন্টের ঘরে ক্যাশ টু হয়ে আছে ভেজেশান স্যালারি অ্যাকাউন্টে ক্যাশ টু ভেজেশান স্যালারি অ্যাকাউন্ট টু ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে টেন থাউজেন্ড আর ক্যাশের ঘরে ভেজেশান স্যালারিস বাই লিখতে হবে বাই ভেজিয়েশান স্যালারিস দশ হাজার পরের এন্ট্রি হচ্ছে সুমিত আগুন ডেবিট টু সেলস সুমিতের ঘরে সেলসকে টু লিখতে হবে এবং সেলসের ঘরে সুমিতকে বাই লিখতে হবে সুমিতের ঘরে সেলস টু সুমিত এই যে সুমিত এখানে সেলসে টু লিখতে হবে চল্লিশ হাজার সেলসের ঘরে বাই সুমিত সেলসের ঘরে বাই সুমিত তারপরে এন্ট্রি হচ্ছে প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ প্ল্যান্ট্যান্ড মেশিনারি অ্যাকাউন্টের ঘরে টু ক্যাশ আর ক্যাশের ঘরে বাই প্ল্যান্ট্যান্ড মেশিনারি ক্যাশের ঘরে বাই প্ল্যান্ট্যান্ড মেশিনারি প্ল্যান্ট্যান্ড মেশিনারি আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ঘরে টু ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে ষোলো হাজার 16000 তারপরে এন্ট্রি হচ্ছে संजय অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 10000 संजय অ্যাকাউন্টে টু ক্যাশ আর ক্যাশ অ্যাকাউন্টে বাই संजय অ্যাকাউন্ট 10000 বাই ক্যাশ এর ঘরে বাই संजय 10000 আর संजय এর ঘরে টু ক্যাশ संजय এর ঘরে টু ক্যাশ অ্যাকাউন্ট 10000 তারপরে এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম আনিল অ্যাকাউন্ট ব্যাঙ্কের ঘরে লোন ফ্রম আনিল অ্যাকাউন্ট টু লিখতে হবে আর লোন ফ্রম আনিলের ঘরে ব্যাঙ্কে বাই লিখতে হবে আট হাজার ব্যাংকের ঘরে লোন ফ্রম আনিল টু টু লোন ফ্রম আনিল আট হাজার আর লোন ফ্রম আনিল অ্যাকাউন্টের ঘরে বাই ব্যাঙ্ক 8000 পরের এন্ট্রি হচ্ছে संजय অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন संजय অ্যাকাউন্টের ঘরে পারচেজ রিটার্ন কে টু লিখতে হবে 500 संजय অ্যাকাউন্টের ঘরে টু পারচেজ রিটার্ন 500 আর পারচেজ রিটার্ন অ্যাকাউন্টের ঘরে संजय কে বাই লিখতে হবে পারচেজ রিটার্ন বাই সঞ্জয় অ্যাকাউন্ট পাঁচশো তারপরে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক ড্রয়িং অ্যাকাউন্টের ঘরে ব্যাঙ্ককে টু লিখতে হবে সাত হাজার আর ব্যাঙ্কের ঘরে ড্রয়িংকে বাই লিখতে হবে ব্যাংকের ঘরে ড্রয়িংকে বাই বাই সাত হাজার আর ড্রয়িংয়ের ঘরে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাত হাজার तपर एंट्री संजय अकाउंट डेबिट टू बैंक संजय घरे टू बैंक और बैंक घरे संजय बैंक घरे संजय अमाउंट कैन तो पाँच हज़ार बिश संजय पाँच हज़ार और संजय अकाउंटे टू बैंक पाँच हज़ार তারপরে এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সুমিত ক্যাশের ঘরে টু সুমিত আর সুমিতের ঘরে বাই ক্যাশ ক্যাশের ঘরে টু সুমিত আর সুমিতের ঘরে বাই ক্যাশ সুমিত অ্যাকাউন্ট বাই ক্যাশ তারপরে এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিপ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে টু ইন্টারেস্ট রিসিপ্ট আর ইন্টারেস্ট রিসিভডের অ্যাকাউন্টের ঘরে বাই ব্যাঙ্ক তিনশো ব্যাংকের ঘরে টু ইন্টারেস্ট রিসিপ্ড তিনশো আর ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্টের ঘরে বাই ব্যাংক তিনশো কুড়ি হাজার অ্যামাউন্ট ছিল আগের এন্ট্রির লাস্ট এন্ট্রি হচ্ছে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ স্টেশনারি অ্যাকাউন্টে ক্যাশকে টু লিখতে হবে আর ক্যাশের ঘরে স্টেশনারিকে বাই ক্যাশের ঘরে বাই স্টেশনারি অ্যামাউন্ট কত ছিল দুশো আর স্টেশনারি ঘরে টু ক্যাশ স্টেশনারি ঘরে টু ক্যাশ অ্যাকাউন্ট দুশো জার্নাল এন্ট্রিস এখানে শেষ হয়ে গিয়েছে এটা লাস্ট এন্ট্রি ছিল আমরা সমস্ত জার্নাল এন্ট্রিসকে লেজারে পুট করে দিয়েছি এবারে আমরা যে লেজার অ্যাকাউন্টগুলো খুলেছিলাম সেগুলো সমস্তগুলো লেজার অ্যাকাউন্টকে আমাদের ক্লোজ করতে হবে যেমন এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা লিখেছি বাই ক্যাশ সিক্সটি থাউজেন্ড এটা ক্রেডিট সাইড ক্রেডিট সাইডে সিক্সটি থাউজেন্ড হয়ে আছে কিন্তু ডেবিট সাইডে কিছু নেই এই ডেবিট সাইডে ও ক্রেডিট সাইড দুটোকে মেরানোর জন্যে আমাদের ডেবিট সাইডে ষাট হাজার আনতে হবে আর সেটা লেখার নিয়ম হচ্ছে মাসের শেষে এটা লিখতে হয় অর্থাৎ একত্রিশ এক জানুয়ারি মাসে একত্রিশ তারিখে টু ব্যালেন্স সিডি ক্লোজিং ডেটের অ্যামাউন্ট লিখতে হলে লিখতে হয় ব্যালেন্স সিডি ষাট হাজার তারপরে একটা দুদিক মিলে গেল এবং তারপরে আমাদের আবার বুকটাকে ওপেন করতে হয় এক দুই উনিশ ফেব্রুয়ারি মাসের এক তারিখ বাই ব্যালেন্স বিডি মনে রাখতে হবে আমরা যখন অ্যাকাউন্টস ক্লোজ করব তখন লিখবো ব্যালেন্স সিডি যতটা কম হবে সেই অ্যামাউন্টটা লিখে লিখবো ব্যালেন্স সিডি ক্লোজ করার সময় এবং আবার অ্যাকাউন্টসটা ওপেন করার সময় লিখবো ব্যালেন্স বিডি যতটা কম বা যতটা বেশি হয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ আর ওপেন করতে হবে পরের অ্যাকাউন্টটা আমাদের আবার ক্লোজ করতে হবে ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট আছে ক্যাশ অ্যাকাউন্টে এই যে আমরা অ্যামাউন্টগুলো লিখেছি সেগুলো টোটাল করব টোটাল করে কোন দিকে কম বা বেশি হচ্ছে সেটা চেক করব আগে ক্রেডিট সাইডে আমরা টোটাল করছি 30000 10000 10000 16000 16000 তারপর 10000 200 टोटल হচ্ছে 76200 ক্রেডিট সাইড 76200 আর ডেবিট সাইট হচ্ছে ষাট হাজার সত্তর হাজার কুড়ি হাজার এক লাখ পঞ্চাশ হাজার তাহলে ডেবিট সাইটটা বেশি হচ্ছে টোটাল হচ্ছে বেশিটা আমরা এই টোটাল কলমে লিখে দেবো এক হাজার বেশি হচ্ছে আর আমাদের ক্রেডিট সাইট কত হয়েছিল সেভেন্টি সিক্স থাউজেন্ড টু তাহলে এই এক থেকে এই অ্যামাউন্টগুলো বাদ দিলে আমাদের কাছে থাকবে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড যেটা আমরা অ্যাকাউন্ট ক্লোজ করার টাইমে লিখবো একত্রিশ এক বাই ব্যালেন্স সিডি যতটা কম হয়েছে সেটা এখানে লিখে দিলাম সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড তাহলে দুদিকটা মিলে গেল এক লাখ পঞ্চাশ হাজার হয়ে গেল এবারে আবার বুকটাকে ওপেন করতে হবে এক দুই উনিশ টু ব্যালেন্স বিডি বিডি মানে ওপেন করা 73,800 থ্রি থাউজেন্ড এইট হানড্রেড নেক্সট পারচেস অ্যাকাউন্টকে আবার ক্লোজ করতে হবে তিরিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার টোটাল হচ্ছে ষাট হাজার ক্রেডিট সাইডে কিছুই নেই তাহলে ক্রেডিট সাইড ষাট হাজার কম হয়ে আছে এই কমটাকে আমাদের টু ব্যালেন্স সিডি বলে লিখতে হবে ক্লোজ হয়ে গেল আবার টু এক দুই উনিশ টু ব্যালেন্স বিডি ষাট হাজার ঠিকই এই সব অ্যাকাউন্টসগুলোকে আমাদের করতে হবে তাহলে যতগুলো লেজার ছিল আমরা সবগুলো ক্লোজ করে দিয়েছি মনে রাখতে হবে যখনই আমরা কোনো লেজার ক্লোজ করবো তখন সিডি বলে ক্লোজ করবো সিডি লিখে ক্লোজ করব আর ওপেন করার সময় আমাদের লিখতে হবে ব্যালেন্স বিডি আমরা কেন আবার এগুলো রিওপেন করেছি সেটা আমরা পরের ভিডিওটি আলোচনা করব যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করব লেজারের পরে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হবে সেই ট্রায়াল ব্যালেন্স করার জন্য এই যে বিডি এই ব্যালেন্সটা আমাদের লাগবে তাই আমরা এই অ্যাকাউন্টগুলোকে আবার রিওপেন করেছি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি লেজার কীভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো আমরা অ্যান্সার দেব দেবো কমেন্টে আর এর পরের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হয় কীভাবে ট্রায়াল ব্যালেন্সে অ্যাকাউন্টসগুলো লিখতে হয় সেগুলো লেজারের মাধ্যমে লিখতে হয় সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব